দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটল দর্শক আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনাকালীন সময়টিতে সার্জিক্যাল সতর্কতা এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার এ কে এম মনিরুজ্জামান সানি উনিশশো সালের মে মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজ আমরা যে বিষয়টি সিলেক্ট করেছি সেটি হচ্ছে করোনাকালীন সময়widetilde সার্জিক্যাল সতর্কতা বা সার্জিক্যাল সেফটি এই বিষয় প্রথমেই যদি জানতে চাই যে করোনাকালীন সময় কিন্তু চলছে এই সময়widetilde কি অপারেশন বা সার্জারি হচ্ছে কিনা প্রথম দিকে আমরা যেভাবে চিন্তা করেছিলাম যে করোনাকালকে আমরা এভাবে কনফাইন করে ফেলব আমাদের কিছু প্ল্যানিং এর মধ্যে দিয়ে কিন্তু এখন যেহেতু কনফাইন করা যাচ্ছে না সেই তো কোনো কিছুই থেমে নাই এবং কোনো সার্জারিও আসলে বস্তুত অর্থে কোনো তার জেরে আসলে থেমে নেই আমরা কিছু সতর্কতা বা কিছু প্রসিডিউর কিছু প্রিকাউশন নিয়ে আলটিমেটলি কিন্তু আমরা সবই করছি সব ধরনের সার্জারি এই জন্য সার্জারি আলটিমেটলি সব ধরনেরই হচ্ছে কি ধরনের সার্জারি গুলো আসলে রুটিন বেসিসে হচ্ছে এই সময়টিতে সার্জারি ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিছু থাকে ইমার্জেন্সি সার্জারি যদি সেটা না করি হয়তো তার জীবন অথবা অঙ্গহানির ঝুঁকি থাকে সেগুলো ইমার্জেন্সি প্রসিডিউর আর বাকি যেগুলো সেগুলোকে আমরা বলি ইলেকটিভ প্রসিডিউর ইলেকটিভ প্রসিডিউরের মধ্যে একটা আছে টাইম बाউন্ড আছে টাইম নন बाউন্ড এখন ইলেকট্রিক প্রসিডিউরের ক্ষেত্রে यूजালি যেটা হয় আমরা প্রথমে যেটা চিন্তা করছিলাম যে একটা সংক্রামক রোগ এভাবে ছড়িয়ে পড়ছে তো ইলেকট্রিক প্রসিডিউরে আমরা ডিলে করি এখন যেটা নন টাইম बाউন্ড ধরেন একটা এস্থেটিক সার্জারি একটা ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি এটা ধরেন আপনি এটা টাইম बाউন্ড না আপনি চাচ্ছেন যে আরো লেট করি আমার এক বছর পরে কুলতো হবে আমার আরো মানে এই মুহূর্তে জরুরি কিছু না সেটা থেকে আমার টাইম নিয়ে খুব একটা চিন্তা করতে হচ্ছে না কিন্তু যে সব সার্জারি টাইম বাউন্ড সেগুলো কিন্তু ইলেকটিভ হলেও করোনা কাল দেখে আপনি বছর পর বছর বসে থাকতে পারছেন না যেমন একটা ছোট বাচ্চা তার ঠোঁট কাটা কাটা তাকে কিন্তু আপনার ঠিক সময়ের এই অপারেশনগুলো করে দিতে হবে একটা মানুষের হ্যান্ড ট্রমা লেগ ট্রমা আমি প্লাস্টিক সার্জেরির এক কেসগুলোর কথাই বলছি তো সেগুলো কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোয়ালিটি হবে अदरवाइज তার কিন্তু হাতটা অথবা পাটা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে কোন ধরনের সার্জারিতে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি আছে বলে আপনি মনে করেন প্রথম কথা হচ্ছে নট অনলি সার্জারি যে কোন মানুষ যে কোন মানুষ থেকে করোনা সংক্রমণের ঝুঁকি থাকে ধরেন আমার যে پیشنট তার সাথে আরেকজন অ্যাটেনডেন্ট আসলেন উনিও কিন্তু ক্যারিয়ার হতে পারেন এরপরও সার্জারির ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে একটা অ্যাকিউট ইমার্জেন্সি যখন আসে তখন তো আমরা তাকে অ্যাটেন্ড করবই কিন্তু আমরা তখন সেই ক্ষেত্রে প্রোটেকশনের কথা চিন্তা করব যে আমাদের দিক থেকেও প্রোটেকশনটা কমপ্লিট হতে হবে কমপ্রিহেনসিভ হতে হবে ইভেন পেশেন্টের জন্য কিন্তু প্রোটেকশনটা কমপ্রিহেনসিভ হতে হবে পেশেন্টের ক্ষেত্রে দুইটা ব্যাপার একটা হচ্ছে পেশেন্ট যদি ক্যারিয়ার হয়ে আসেন তিনি তো হাসপাতালে ছড়াবেন আর এটা তো একটা ব্যাপার যে হাসপাতালে অন্যান্য রোগী বা অন্যান্য চিকিৎসক স্টাফদের একটা ঝুঁকি থাকছে এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে একটা পেশেন্ট ধরেন

আহ ইমার্জেন্সি কেস হোক ইলেকট্রিক কেস হোক যে কোন কেসই হোক মানে এই সেন্সটা রাখতে হবে যে একটা রোগী যদি নন ইনফেক্টেড অবস্থায় হাসপাতালে আসেন তিনজন ইনফেক্টেড হয়ে ফেরত না যান এই রেসপন্সিবিলিটিটা আমাদের জি এর বারে যেটা সেটা হচ্ছে যে প্রথমে একটা রোগী আসলে আমরা তাকে প্রথমেই সর্টিং করি যে তার কোনো সিম্পটম আছে কি নেই তার টেম্পারেচার আছে কি নেই যদি টেম্পারেচার আছে এমন হয় সেক্ষেত্রে আমরা টেস্ট করি আর যদি টেম্পারেচার নাই কিন্তু আমাকে এখনই প্রসিডিউর করতে হবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে কোভিড স্ক্রিনিং টেস্টটা করে এরপরে কোন প্রসিডিউরে যেতে সেটাও কিন্তু আপনি সব কিছু সম্ভব না যেমন একটা একজন পেশেন্ট আসলেন যার হ্যান্ড ট্রমা অথবা ইলেকট্রিক বার্ন এখন তার যদি আপনি ফেসিওটোমি কয়েক ঘন্টার মতো না করেন হি অল শি উইল লুজ হিজ হ্যান্ড ইমার্জেন্সি কেসে কিছুটা তো ঝুঁকি আছে কিন্তু অন্যান্য কেসে চেষ্টা করতে হবে যাতে আমরা স্ক্রিনিং করে এরপরে প্রসিডিউরে চাই কোন কোন প্রসিডিউরে আসলে আমরা কতদিন পর্যন্ত ওয়েট করতে পারি যেহেতু আপনি প্লাস্টিক সার্জারিতে কাজ করছেন আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানি প্লাস্টিক সার্জারির ট্রমা তো একটা পার্ট রিকনস্ট্রাকশন একটা পার্ট কনজেনিটাল অ্যানোমালিস একটা পার্ট মানে এই সবগুলোই কিন্তু টাইমের সাথে রিলেটেড আচ্ছা একটা বড় অংশ টাইমের সাথে একটু কম রিলেটেড সেটা হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি আচ্ছা প্লাস্টিক সার্জারি ছোট একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাস্থেটিক্স কিন্তু এর বাইরে কিন্তু ট্রমা সার্জারি আছে আমি এর আগে যে কথাগুলো বলছিলাম বার্ন রিকনস্ট্রাকশন এরপরে কনজেনিটাল যে অ্যানোমালিগুলো হয় ঠোঁট কাটা তালু কাটা টেনিফেশিয়াল ডিফেক্ট ইভেন জেনিটু ইউরিনারি যে কনজেনিটাল অ্যানোমালি হাত পায়ের কনজেনিটাল অ্যানোমালি হ্যান্ড সার্জারি প্লাস্টিক সার্জারি একটা ব্রাঞ্চ হাতের যে কোনো সূক্ষ্ম কাজগুলো মাইক্রোসার্জারি সবকিছুর কিন্তু প্লাস্টিক সার্জারির মধ্যে পড়ছে পড়ছে তো এর মধ্যে এস্থেটিক সার্জারি যেটা সেটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েট করা সম্ভব যেমন কেউ চাচ্ছেন তার সৌন্দর্য বর্ধন করতে কেউ চাচ্ছেন তার ঠোঁট আরেকটু আকর্ষণীয় হোক সেক্ষেত্রে তো এমন না যে এক বছর পরে করলে খুব বেশি সমস্যা হবে কেউ চাচ্ছেন তার ফেস লিফট করতে যে ফেস একটু আ বশ্চুমুন হয় আমি তো ফেসের টু লিফট করতে চাই টু টাইটনিং করতে চাই সে ক্ষেত্রে উনি কিন্তু অপক্ষা করতে পারেন রিকনস্ট্রাকশন বা ট্রমাркеটে কিন্তু پیشنট আগে থেকে মাইন্ডসেট থাকে না এটা একটা দুর্ঘটনা হয়ে যায় এরপর আমরা پیشنটকে ম্যানেজ করি কিন্তু এস্থেটিক সার্জারির ক্ষেত্রে যেটা হয় پیشنট খুব অ্যাংশিয়াস থাকে হ্যাঁ যেমন ধরেন ছোটবেলা থেকে একটা মেয়ে তার ব্রেস্ট নিয়ে অনেক কশাস মানে সে চিন্তা করে রেখেছে যে এত সালে তার বয়স যখন অত হবে সে এটা ওপেন করাবে তো এর মধ্যে চলে আসতে ধরেন করোনা তার কিন্তু মানসিক কিন্তু শান্তি নাই সে কিন্তু কন্টিনিউসলি মানুষকে একটা চাপে আছে তো আমরা চেষ্টা করি আমরা ইউজুয়ালি এগুলো প্রাইভেটই আছে আমরা ডিসকারেজ করার চেষ্টা করি যে এখন না দিস ইজ নট এ প্রপার টাইম টু ডু সাচ প্রসিডিউর কিন্তু সেটাও যে একেবারে প্রেশারহীনভাবে রুগী থাকে সেটাও কিন্তু না ট্রমার ক্ষেত্রে আমরা রিক্স নিয়ে করে দিই কিন্তু ওটা কিন্তু অ্যাথেটিক সার্জারির ক্ষেত্রে পেশেন্ট কিন্তু মেন্টাল প্রেসারটা অনেক বেশি থাকে কনজেনিটাল অ্যালোমিনিডি আপনি বলছিলেন যে সেইগুলোর কিছু যেমন ক্লেফ লিপ ক্লেফ প্যালেট এই ধরনের সমস্যাগুলো এগুলো আসলে কি ধরনের টাইম বাউন্ড থাকে এগুলো কি ইমার্জেন্সি বেসিসে করতে হয় নাকি ইলেকটিভ বেসিসে করে থাকেন এটা হচ্ছে ইলেকটিভ বাট টাইম বাউন্ড আচ্ছা এখন একটা ক্লেফ লিপ এন্ড প্যালেটের রোগী যখন আসে আপনি যখন তার প্যালেটটা প্রপার টাইমে দ্যাট মিন্স এক বছরের মধ্যে রিপেয়ার করে না দেন সে কিন্তু স্পিচ ডেভেলপ করতে পারবে না আচ্ছা হয়তো করতে পারবে ভুল তার একটা মিস লার্নিং হয়ে যাবে এটা এটা करेक्ट করা খুব কঠিন হুম ধরুন একটা সিনটেক্ট্যালি তারপরে তার হাত জোড়া দেয়া আঙ্গুল জোড়া দেয়া সে এই অবস্থায় যদি আঙ্গুল কিন্তু বড় হবে না বাড়বে না প্রপারলি আপনি যদি ঠিক 6 মাস থেকে 18 মাসের মধ্যে এগুলো রিলিজ না করে দেন তা কিন্তু হাতটা ফাংশনিং হবে না এরপর আপনি পুরো দিতে পারবেন কিন্তু হাতটা কিন্তু আগের মতো বা একটা সাধারণ মানুষের হাত যেভাবে ফাংশনিং হয় সেটা কিন্তু হওয়ার সুযোগ নেই তো এই কনজেন্টাল অ্যানোমালিসের ক্ষেত্রে কিন্তু টাইম বাউন্ড প্রতিটা সার্জারি টাইম বাউন্ড এবং এগুলো না হলে নট অনলি এমন যে আপনি দেখতে খারাপ লাগছে এটা কিন্তু ফর্ম অ্যান্ড ফাংশনের সাথে রিলেটেড তার ফাংশনটা কিন্তু কখনোই ঠিক সময়ে ঠিক কাজটা না অ্যাচিভ করা যায় না তাহলে এই ধরনের যে ইলেকটিভ সার্জারিগুলো যেগুলোর কথা বলছেন যে টাইম বাউন্ড আছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সার্জারিটা করতে হবে সেই সার্জারিগুলো এই করোনার সময়টিতে আপনারা কীভাবে করছেন এই সেই সার্জারিগুলো করোনাকালীন সময়ে আমরা সর্বোচ্চ প্রোটেকশন নিয়ে এবং অবশ্যই পেশেন্টকে স্ক্রিনিং করে যে পেশেন্ট কোভিড নেগেটিভ আমি জাস্ট রিসেন্ট তিন থেকে চার দিন আগের একটা রিপোর্ট আছে তার সে কোভিড নেগেটিভ তার কোনো অন্যান্য সিমটম নেই তার কাশি নেই জ্বর নেই শ্বাসকষ্ট নেই অন্য কোনো প্রবলেম নেই তার ওভারঅল ভালো এবং তাকে সে জন্য ফিট ক্ষেত্রে একটা কথা বলি আমরা ইউজুয়ালি দেখা যায় তিন ধরনের অপারেশনগুলো করে থাকি একটা হচ্ছে জেনারেল অ্যানসিসিয়া যেটাকে যেখানে রোগীকে পুরোপুরি অজ্ঞান করা হয় একটা হচ্ছে যে একটা শরীরের একটা নির্দিষ্ট অংশ যে শরীরের নিচের অর্ধেক ব্লক করে দেয়া হবে কিভাবে স্পাইনাল আরেকটা হচ্ছে লোকাল আমরা জায়গায় দিয়ে ওই জায়গাটাকে করে অপারেশন করি এখন যেটা জেনারেল অ্যানাস্থেশিয়ার রুগী যাকে আমার পুরোপুরি অজ্ঞান করে অপারেশন করতে হবে সেক্ষেত্রে কিন্তু কোভিড খুবই কনসার্নের ব্যাপার কারণ এটা একটা অ্যারোসোল জেনারেটিং প্রসিডিউর মানে বাই চান্স যদি ওই পেশেন্ট কোভিড পেশেন্ট হয়ে থাকে তো ওই মুহূর্তে যারা অপারেশন থিয়েটারে ছিলেন সবাই সবাই এফেক্টেড হবে তো জেনারেল অ্যানসেসিয়া দিয়ে যে অপারেশন করতে হবে সেই রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি সতর্ক যে তার কোনো সিমটম নেই তার স্ক্রিনিং করা হয়েছে সব দিক থেকে আমরা শতভাগ নিরাপদ হওয়ার পরেই কিন্তু ইলেকট্রিক প্রসিডিউরটা প্ল্যান করি কিন্তু লোকালের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের সিমটম নেই আচ্ছা স্ক্রিনিং করা মানে আমরা অত বেশি কনসার্ন কই না যে না এই পেশেন্ট আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ

সার্জারি সময় রোগীরা আসছেন আপনারা স্ক্রিনিং করে দেখলেন যে আসলে রোগীর কোভিড পজিটিভ নন তিনি সেক্ষেত্রে আপনারা সার্জারি করলেন কিন্তু সার্জারি পরবর্তীতে তো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আসলে পোস্ট অপারেটিভ কেয়ারে থাকতে হচ্ছে এবং হসপিটাল স্টে করতে হচ্ছে যিনি সার্জারি মানে যার সার্জারিটা হচ্ছে তাকে সেই রোগীকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ম্যানেজ করছেন সেক্ষেত্রে কি বাড়তি সতর্কতার প্রয়োজন আছে না ট্রমা বা রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে তখন কিন্তু আপনার হাতে তেমন কিছু করার নেই এই پیشنেন্ট কি কিন্তু আপনাকে হাসপাতালে রাখতেই হবে তাই না কারণ এটা তো মেজর অপারেশন কিন্তু যেই অপারেশনটা ডে বেসিসে করা যায় সেগুলো কিন্তু আমরা সব ডে বেসিসে করছি মানে আমরা চেষ্টা করছি যে پیشنেন্টকে প্রান্ততপক্ষে কতটুকু কম সময় হাসপাতালে রাখা যায় কারণ এই যে প্রথমেই বলে নিলাম যে একটা پیشنেন্ট যদি নন ইনফেক্টেড অবস্থায় হাসপাতালে আসেন এবং ইনফেক্টেড অবস্থায় হাসপাতাল থেকে চলে যান

একটা একজন পেশেন্ট যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া তার ইনফেক্টেড থাকেন এবং সেটা যদি সাইন সিম্পটম থাকে আমরা কিন্তু আগে ইনফেকশনটা কন্ট্রোলে নিয়ে অপারেশনটা প্ল্যান করি তো এমনিতেই পেশেন্ট একটা ট্রমাতে এবং সাথে একটা সুপার এডেড ইনফেকশন ডেফিনেটলি ইট ক্যান বি ক্রিটিক্যাল এটা নর্মালি কোভিড হলে যতটা না ভয়ের ছিল কিন্তু পোস্টোবায়োটিভ একটা পেশেন্টের কোভিড হওয়াটা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর সেক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের রোগীরা অনেক সময় দেখা যায় সিমটমস গুলো হয়তো বলতে চাচ্ছেন না যে অপারেশনটি ডিলে হয়ে যাবে এটি চিন্তা করে এটি কিন্তু তাকে যিনি অপারেশন করছেন তার প্রতি যেমন ক্ষতিকর হতে পারে তার নিজের জন্য কিন্তু জিনিসটা ক্ষতির কারণ হয়ে আসলে দাঁড়াতে পারে আগে যেটা হতো আমরা যখন হাসপাতালে রাউন্ড দিতাম আমরা দেখতাম যে সব রোগী বলে যে আমার তো জ্বর ডাক্তার সেটা আমার তো জ্বর ডাক্তার আমার সাহেব আমার তো জ্বর তো এখন এখন যেটা হয় আমরা তো ওয়ান্ডার پیشنট ডিল করি সবারই ঘা আছে ইনফেকশন তো আছেই সবারই জ্বর থাকে জ্বর থাকাটা তো খুব স্বাভাবিক এখন যখন আমরা রোগী দেখতে যাই সবকিছুর বাবা আপনি জ্বর আছেন না না আমার কোন জ্বর নাই আপনি যে তথ্য পরিবর্তন করলে কি সমস্যা হতে পারে এই আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা আমাদের দর্শকদেরকে পুষ্টিবিদের কাছ থেকে দেখে আসি পুষ্টি তথ্য চলে যাচ্ছি সেই সেগমেন্টে প্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আমাদের পুষ্টিবিদের কাছ থেকে দেখে আসব কিছু পুষ্টিতথ্য বিশ্বব্যাপী মহামারী আকারে যে রোগটি এখন প্রভাব বিস্তার করছে তা হচ্ছে করোনা এবং বাংলাদেশেও কিন্তু এর প্রভাবের বাইরে নয় তাই যেহেতু এটার প্রতিষেধক নেই আমাদের খেয়াল রাখতে হবে যে প্রতিরোধই আমাদের একমাত্র পথ কিভাবে আমরা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারি সেটার একমাত্র বিশেষজ্ঞরা বলছেন যে ইমিউন সিস্টেম বুস্ট মাধ্যমে আপনার রোগ এর মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আপনি যেন আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন এটার লক্ষণই হচ্ছে গিয়ে সর্দি কাশি এবং জ্বরের মতো একটা সাধারণ লক্ষণ যেটা থেকে আপনি বুঝতে পারছেন না যে আসলে কখন আপনি এটা থেকে আক্রান্ত হচ্ছেন যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যত ভালো সে তত তাড়াতাড়ি সুস্থ এবং সেরে উঠবে কারণ রোগ আক্রান্ত অনেকেই হচ্ছে সবাই কিন্তু মারা যাচ্ছে না যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই কিন্তু এটাতে বেশি আক্রান্ত হচ্ছে তাই কীভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবেন আমরা বলে থাকি যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার হচ্ছে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব তাড়াতাড়ি বুস্ট আপ করতে পারে তবে ভিটামিন সি জাতীয় খাবারটা কি। যেমন আপনার হাতের কাছে পাবেন আপনি কাঁচামরিচ এবং লেবু জাতীয় খাবার আমলকিও খেতে পারেন মালটা খেতে পারেন কমলা খেতে পারেন খেতে পারেন ব্রোকলি জাতীয় খাবার এগুলো আপনার ভিটামিন সি কে অনেক বেশি আপনার শরীরে স্টোর করবে তবে খেয়াল রাখতে হবে ভিটামিন সি কিন্তু আমাদের বডিতে স্টোর হয় না তাই প্রতিদিন আপনার এই ধরনের খাবার খেতে হবে ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় আলোতে নষ্ট হয়ে যায় এজন্য যখন খাবেন তখনই কিন্তু কেটে তৈরি করে খেতে হবে আপনি যদি এটা কেটে ফ্রিজে রেখে তারপরে দিন খান তাহলে কিন্তু সেখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাবেন না তবে কি পরিমাণ ভিটামিন সি খাবেন তিন গ্রামের চেয়ে বেশি আপনি যত পারেন আপনি ভিটামিন সি খেতে পারেন যদি মনে করেন যে নর্মাল খাবার আমি খেতে পারছি না কারো অ্যাসিডিটির প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিটামিন সি সাপ্লিমেন্টও খেতে পারেন আরও খেতে পারেন জিঙ্ক জাতীয় খাবার যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তার সরাসরি তৈরি করতে সাহায্য করে জিঙ্ক অনেক ধরনের খাবার আছে যেটা সবচেয়ে সহজলভ্য সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি সেটা আমাদের দেশে অনেক বেশি পাওয়া যায় এছাড়াও আপনি বাদাম জাতীয় খাবার খেতে পারেন এবং খেতে পারেন লাল মাংস জাতীয় খাবার এছাড়াও ভিটামিন ডি জাতীয় খাবার অবশ্যই আপনাকে খেতে হবে কারণ এটাও কিন্তু করোনা ভাইরাস থেকে প্রতিরোধ করতে আপনাকে সাহায্য করবে এছাড়াও আপনি খাবেন হচ্ছেন সেলেনিয়াম এবং হচ্ছে গিয়ে ম্যাগনিশিয়াম জাতীয় খাবার এই প্রতিটা খাবার যদি আপনি আপনার প্রতিদিনের তালিকায় রাখেন তাহলে আশা করছি আপনার ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে আপনি করোনা মুক্ত থাকতে পারবেন আপনি যে বলছিলাম যে আসলে কারো যদি কোভিডের কোনো সাইন সিমটমস থাকে বা টেস্টে যদি কারো পজিটিভ আসার পরেও সেটি যদি ডিসক্লোজ না করেন বা তার ডক্টরকে যদি না জানান সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে সমস্যা যিনি ডিসক্লোজ করছেন না যিনি পেশেন্ট তারও কিন্তু অনেক অনেক বেশি তার অনেক সাথে বাকি সবার প্রথমে আমরা তার কথাই চিন্তা করি ওই যে বললাম যে প্রথমত উনি নিজে ইনফেক্টেড নিজে একটা infected patient that means the not only covid kind of a systemic disease it's মানে ব্যাপারটা এরকম না যে কোভিড কারণ লোকাল ডিজিজ দি আচ্ছা আমি এটা লোকালাম আমার কোনো সমস্যা হলো না কোভিড একটা সিস্টেমিক ডিজিজ যার ইফেক্ট কম বেশি সব অঙ্গে আছে তো তাকে যখন একটা সাথে একটা ট্রমা দেয়া হবে সাথে একটা অপারেশন করা হবে সেই ক্ষেত্রে কিন্তু তার জীবনের ঝুঁকিটা অনেক বেশি আর তার সাথে সাথে ওই যে বললাম তাকে যখন অ্যানাস্থেশিয়া দেওয়া হবে বা তার থেকে যখন অ্যারোসল জেনারেট করবে তখন আশেপাশে সবার ঝুঁকি অনেক বেশি তো এটা খুবই বিপজ্জনক এবং এটা আমরা খুব বেশি ফেস করছি দিস ইজ দ্য রিয়েলিটি এবং এটি আসলে সকলকে এই ব্যাপারে অনেক বেশি সতর্ক আসলে আমাদের থাকতে হবে এই কোভিডকালীন কালীন সময়টিতে আমরা যে বিষয়টি সিলেক্ট করেছিলাম যে সার্জারি সতর্কতা বা সার্জারি সেফটি এই বিষয়ে আমাদের দর্শকদের জানিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভিকে প্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন আজ কথা হচ্ছিল কোভিডকালীন সময়ে সার্জারির সতর্কতা আশা করছি আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে আসি কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে শরীরের অন্যান্য অর্গানের মতো স্কিনেরও ম্যানিফেস্টেশন আছে বাট এই পর্যন্ত যতটুকু বলা হচ্ছে এগুলো একদম সর্বজন বিদ্যুত নয় বিভিন্ন জায়গার থেকে স্টাডি আসছে বিভিন্ন স্টাডিতে একটু এদিক এদিক হচ্ছে তো রিসেন্টলি আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি ওরা একশো একাত্তর জন রোগীর কোভিড পজিটিভ রোগীর উপরে সার্ভে করে কিছু স্কিন ম্যানিফেস্টেশন পেয়েছে তাতে সেটা হলো যে আপ টু টোয়েন্টি পারসেন্ট রুগী স্কিন ম্যানিফেস্টেশন হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com ডাব্লিউ ডট এনটিভি এছাড়াও এন জনপ্রিয় সব আয়োজন এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন